সবাই আছে, ভোর থেকে সবাই ওখানে লাইন দিয়ে পুজো দেয়। হ্যাঁ, লোক সাড়ে চারটে সাড়ে পাঁচটা থেকে এই হ্যাঁগুলো কেটে দিয়ে হ্যালো গাইস, আমরা এখন সায়ের বাড়ি পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে সায়ের বাড়ির, দোলমঞ্চে পৌঁছে গেছি। আর এটা দোলমঞ্চের এখনকার এই দেখুন, এত লাইন, বিশাল লাইন, পুরো এত লাইন, তো তো দাঁড়াতে গেলে পুরো দু তিন ঘন্টা। এখন আমাকে ঘুরে ঘুরে আমাকে দেখাবো। আমি লাইনটা ঘুরে ঘুরে দেখাবো, চেষ্টা করবো ওঠার দোলমঞ্চে, কিন্তু জানি না পারবো কি না করতে। দেখুন লাইন চলেই যাচ্ছে, বাপ রে বাপ। ওরে বাপ রে, কি লাইন! আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। A few moments later. Guys, সাবি কে স্টার্ট হয়ে গেছে, দেখুন সবাই। রঙিন করে দিবি। পুরো বেসন থেকে আছি বলে। কালারটা। হ্যাঁ। চশমা খুলো। চশমা খুলো। এই চশমা খুলে যাবে। হ্যাঁ খুলো খুলো। এবার ঠিক আছে। বড়। আরে বার কর না, ভালো করে ভালো করে। ভালো করে ভালো করে কাকলি, একবার দেখো তো বিকি, কি লাগছে কি লাগছে, বাড়ি যাবো। তারপর মেন আমার কিন্তু খাওয়া দাওয়া বাকি আছে, তা হবে, সঙ্গে থাকো সবাই। ঢুকতে বন্ধুগুলো মাখিয়ে দিল, সব বসে আছো ওখানটা। বিকি বিকি বিকি, অভিজয় মাল ধরা ফাঁকা আছে, মালটা ভর্তি করো, অভিজয় মালটা ভর্তি করো, আগাছের মাখা ফাঁকা, অর্পিতায় মাথা ফাঁকা। আমি আমার হয়ে গেছে, আমি ফাঁকাই আছি। ওকে ভাল লাগে পুরো কালার, দুটো কালার মিশিয়ে মাখিয়েছি। তোমাকে তো ঘষে ঘষে মাখাবো আমি, তুই আমাকে যখন মাখিয়েছ। এটা কে দিয়েছে বিকি দার হাতে? বিকি দার হাতে আমি বৌদিকে দিয়েছি। গেল পুরো, এটা পাঁচটা গেল।
এবার আকাশ ভালো করে এই তো এই তো এই তো এই তো ভিডিও হচ্ছে আরে ঝরবে না ভালো হ্যাঁ ভিডিও করছি আকাশ বিপদের মাঝখানে শুয়ে আছে নানা খুশো শোনা যায় বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে বসন্ত এসে যন্ত্রের মাঝখানে শুয়ে আছে আমলকি বনে শুনো বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে দূর হোক বানানের অকারণ চিন্তা হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ আঁকা হোক ফুটপাত হাঁটব আরামে কোকিলের ডাকে গুটি ফেলবো গ্রামে কেউ কানে কানে বলে গেল শোনা গেছে খবরে কি বিকি জিজ্ঞেস করিস মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে তার ছেড়া যন্ত্রের মাঝখানে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে প্রথম দেখেছিলাম আমি হেঁটেছিলাম তার ছেড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছে আমলকি বনে শোনো বসন্ত এসে গেছে 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 চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে এই সবার একটু নাম বলে দেবে খেলা শেষ সবাই একটু নাম বলে দাও তুমি কে আমার নাম কাকলি অর্পিতা এটা বিকি আমি বিকি আর এটা হচ্ছে আমি Hey, Holi, hey!
Holi, Holi. A few moments later. চান পান সব হয়ে গেছে। এখন প্ল্যান হচ্ছে সবাই মিলে একসঙ্গে বাইরে খেতে যাব। তো যেখানে আমরা খেতে যাই সেটা ভিডিও করব আর সেটাও দেখাবো। সেটাও এটার সঙ্গেই হবে। তো পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, কমপ্লিট ভিডিওটা পুরো দেখুন। আর এই যে ভিডিওটা আমি আজকে পুরো বাঙালি করলাম, কারণ হচ্ছে যে এই দোল উৎসবটা তো বাঙালি এক অন্যতম উৎসব, তাই জন্যে এটাকে আজকে শুভ দোল উৎসবই বলছি। তো হ্যাপি হোলি তো কালকে হবার কথা, তো কালকে করলে হয়তো হিন্দিটা করতাম, কিন্তু যেহেতু আজকে করেছি তাই জন্য এটা বাংলাতেই করলাম। তো যারা আমার হিন্দি সাবস্ক্রাইবার আছেন, তো না বুঝতে না পারলে খুবই দুঃখিত। আর সঙ্গে থাকুন, এখনও ভিডিও শেষ হয়নি, পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থাকুন, টাটা। A few moments later. Hello. So, এখন আমরা সবাই চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্টে। এটা একটা অথেন্টিক বেঙ্গল রেস্টুরেন্ট। তো ডিফারেন্ট ডিফারেন্ট অথেন্টিক বেঙ্গল ডিশেস পাওয়া যায়। তো আবার তো অর্ডার করেছি আমার চিকেন গন্ধরাজ, আর তার সঙ্গে প্রনের একটা উইথ প্রিপারেশন। তো দেখি কেমন লাগে, সবাই খেয়ে দিন, খাবার আসলে আমার দেখাবো কীরকম লাগবে, টেস্টটা বলবো। তো চিলেন তো আমি নিয়েছিলাম বাসন্তি পোলাও আর চিকেন ডাক মাংলো। তো আমার তো ভালোই লেগেছে, বাঙালি খাবার আমি কমই খাই, কিন্তু এই যেটা খেলাম খুব ভালোই লেগেছে। দিয়ে কিছু করে দাও, কি কি ভালো লাগে। হাই ফ্রেন্ডস, এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি ভাপা, দারুণ রেসিপি। এছাড়া সব কটা রেসিপি এখানে যে কটা আমরা ট্রাই করেছি সবই সুন্দর। বলছি সোনা মুগ ডাল, আলু ভাজা, মটন, পোলাও, লেবু লঙ্কা, চিকেন চিকেন গন্ধরাজ, তো সবাই খুব খুশি খেয়ে দেখানি বেরোবো। তো গাইজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিউয়ার ভালো লাগলে ফোটো দেখো। আর ওয়ান সেকেন্ড ভেরি হ্যাপি হোলি। তো গাইজ নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।